আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। এখন 12টা বাজে, বাস এসে গেছে, উঠবো, তারপর কাল সকালে পৌঁছাবো মায়াপুর। তো চলো, লেটস গো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে রওনা দিয়েছিলাম, আজকে প্রায় 7:30 মতো বাজে। তো এখন আমরা অনেক ভোরেই পৌঁছে গেছি এখানে, এসে ফ্রেশ হলাম, চা বিস্কিট খেলাম, রেডি হলাম। দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। পেছনে বিভিন্ন মঠগুলো দেখা যাচ্ছে, আর ওই দূরে ইসকন। ইসকনটা মানে কাছে এখান থেকে, কিন্তু এতটাই কুয়াশা যে দেখা যাচ্ছে না এখান থেকে। আর নিচে আমাদের পিকনিকের রান্না সমস্ত তোড়জোড় চলছে। তো আমরা এখন বেরোবো ঘুরতে, তো এই জন্য তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে ঘুরতে থাকো। এই যে এইটা আমাদের মঠের গেটটা, আর এই পেছনে হচ্ছে আমাদের থাকার এই জায়গাটা, এই বিল্ডিংটা। পরপর অনেকগুলো বিল্ডিং আছে, আমাদের এই বিল্ডিংটার পরের বিল্ডিংটা।
কোনো অসুবিধা নেই, ওই জন্যই বললাম রেখে আসো। ব্যাপারটা ঘুরে দেখো দেখো, লিখতে বারণ করেছে সব লিখে দিয়ে চলে গেছে। মানে একটা রাজা আরেকটা রাজার বাড়িতে দখল করাগর করতো না, সেই ভিত্তি করে এগুলো করা হয়েছে। মানে এগুলো হচ্ছে যেটা দেখছি আমরা, এটা হচ্ছে ছাদের টপার লেভেল, আর রাজবাড়িটা পুরো টোটাল মাটির তলায় বসে গেছে, এটা হচ্ছে ছাদের ওপর লেভেল একদম। তো এগুলো যখন মাটি দিয়ে সব ভরে গিয়েছিল, তখন আবার মাটিগুলো কেটে কেটে এগুলো সব বার করেছে। এগুলো পরেশ পাথরের একটা কাহিনী আছে এখানে, এই পরেশ পাথর দুনিয়ার বুকে আদেও আছে কি নেই, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা তিনিই জানেন, এটা তো ঠিকই। এটা সাধুর কাছে না গিয়ে এটা পরেশ পাথর ছিল, এই বল্লাল সেনের এখানে এসে ভিক্ষা চাইতেছিল। এবারে যারা রাজা হয় তারা তো সবটাই চেনে না, এবারে ত্রিশূলের ঠেকে নাকি ওটা শোনা হয়ে গেছিলো বুঝলো, তখন ওই সাধুর কাছ থেকে ওটা চেয়েছিল যে আমাকে পাথরটা দিয়ে দাও, তুমি কী করবে, তুমি এখানে যতদিন বাঁচবে আমার এখানে থেকে যাও। তো তখন দেয়নি বলে জোর করে ছিনিয়ে নিয়েছিল রাজা, ছিনিয়ে নেওয়ার পরে তারপর তোমার কি হচ্ছে ওই উনি অধিশাপ দিয়েছিল। না চাবি চাবি লাগানো না,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সামনে দিকে ওই এদিকে ওই
বাড়ির জন্য ভোগ প্রসাদ নিয়ে যান, সোনার রঙে এরা শুকনো প্রসাদ দু মাস তিন মাস থাকবে। দারুণ বুঝছি, খুবই লাগবে নৌকাটা। কে প্লাস্টিকের Yeah.
Hola,
আসেন দিদি। বসাবড়া কি হাল্লা হয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চলো টাটা।